হ্যালো বন্ধুরা, ট্র্যাভেল ভয়েজের তরফ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের আমাদের ভিডিওর বিষয়, কিভাবে আগুনকে নিয়ন্ত্রণ করব এবং নিজেদেরকে রেস্কিউ করব এবং কিভাবে ফায়ার এক্সটিংগুইশারগুলোকে ইউজ করতে হয় এবং তার প্রকারভেদগুলোও আমরা দেখাবো। তো চলুন শুরু করুন। আমরা যে সকলে আজকে ফায়ার অ্যাসেম্বলি পয়েন্টে যে জড়ো হয়েছি, তো এটার একটাই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের প্রত্যেকে হেড কাউন্টিং করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের প্রত্যেকের কতজন মেম্বার আছে সেটা আপনারা ভালোভাবে জানেন। এতে কি হবে, যদি আমরা সকলে এক জায়গাতে জড়ো হই, যদি আমার যে কিছু মিসিং থাকে সেটা আপনারা ইনফরমেশন দিতে পারবেন আমাদের, তার ফলে কি হবে আমরা সেই ব্যক্তিকে সার্চ করতে পারবো যে তিনি হয়তো অসুস্থ হয়ে কোথাও পড়ে আছে বা আসতে পারছেন না, আগুনের জন্য আর্থিক আছে, সেই ব্যক্তিকে আমাদের রেস্কিউ করতে সুবিধা হবে। এখন অ্যাসেম্বলি পয়েন্টে জড়ো হওয়ার এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। কেউ গেটের বাইরে চলে যাবেন না এবং বাইরের কোনো ব্যক্তি গেটের ভেতরে ঢুকবে না, শুধুমাত্র ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, পুলিশ অ্যালাউ। নেক্সট হচ্ছে আমাদের ফায়ার অ্যাকচুয়ালি হিট, অক্সিজেন আর ফুয়েল, এই তিনটে যদি একত্রে থাকে তবেই আগুন লাগা সম্ভব। হিট, অক্সিজেন আর ফুয়েল এই তিনটের মধ্যে যে কোনো একটা জিনিসকে যদি আমরা রিমুভ করতে পারি তাহলে আমরা আগুনটাকে নিভিয়ে ফেলতে পারবো। তো এটা একটা প্রসেস আছে, আমাদের প্রসেস হচ্ছে কুলিং প্রসেস। কুলিং প্রসেস হচ্ছে হিটটাকে রিমুভ করা, যে কোনো জিনিসের উপর যদি হিট হয়ে থাকে সেই জিনিস যদি আমরা জল দিই সেটা ঠান্ডা হয়ে যায়, বা আগুনের মধ্যে যে আমরা জল দিচ্ছি, জল দিয়ে যে নেবাচ্ছি, এই প্রসেসটা হচ্ছে কুলিং প্রসেস। এতে কি হয় আমরা হিটটাকে রিমুভ করে দিই। হিট, ফুয়েল আর অক্সিজেন এই তিনটের মধ্যে যে কোনো একটাকে যদি রিমুভ করতে পারি তবেই আগুন নেবানো সম্ভব। কুলিং প্রসেসের মাধ্যমে আমরা হিটটাকে রিমুভ করেছি। ফুয়েলের মধ্যে কিন্তু কম্বাস্টেবল মেটেরিয়াল সব কিছুই থাকে, ফুয়েল মানে কিন্তু শুধুমাত্র পেট্রোল বা ওই ধরনের কিছু না, ফুয়েলের মধ্যে মানে কোনো কম্বাস্টেবল মেটেরিয়াল এটা এখন খুবই এখানে যে ফায়ার লাগে এখানে কিন্তু ফুয়েল হচ্ছে এটা এই যে কোনো যে কোনো ইনফ্লেমেবল হোক বা ইভেন মানে ইনফ্লেমেবিলিটি কম হতে পারে কম্বাস্টেবল সেটাই। নেক্সট হচ্ছে আমাদের স্মুকারিং প্রসেস। স্মুকারিং প্রসেসে কি হয়, অক্সিজেনটাকে রিমুভ করতে হয়। অক্সিজেনটাকে কিভাবে রিমুভ করা হয়, ধরুন কারো গায়ে যদি আগুন লেগে থাকে, আগুন লাগলে আমরা কি করি যে কম্বল চাপা দিই, যে কম্বল চাপা দিয়ে এটা কি হচ্ছে না, এটা আমরা অক্সিজেনটাকে কাট আউট করছি, এই জন্য আগুনটা নিভছে। বা আমরা যখন এক্সটিংগুইশার ইউজ করি, এক্সটিংগুইশারের মাধ্যমে এক একটা এক্সটিংগুইশারের কোনোটা কুলিং করে কোনোটা অক্সিজেনটাকে রিমুভ করে, তার জন্যই আমরা আগুনটাকে নেভাতে পারি। এটা হচ্ছে স্মুকারিং প্রসেস, অক্সিজেনটাকে রিমুভ করে দেয়। নেক্সট হচ্ছে স্টারভেশন। স্টারভেশন প্রসেস হচ্ছে এটা ফুয়েলটাকে ছড়িয়ে দেওয়া। যদি আমার ঘরের মধ্যে যে কোনো একটা জিনিসের মধ্যে যদি আগুন লেগে থাকে, বাকি যে ফুয়েল মানে যে জিনিসটা জ্বলবে সেটা আমার কাগজ হতে পারে, কাপড় হতে পারে, এই জিনিসগুলোর মধ্যে যদি আগুন যদি লেগে থাকে তার মধ্যে একটা মধ্যে যদি আগুন লাগে বাকিগুলোকে আমাকে সরিয়ে ফেলতে হবে। বাকিগুলোকে যদি সরিয়ে ফেলি তাহলে আমার আগুনের ওয়া বিস্তারটা কমিয়ে ফেলতে পারবে এবং তারপরে আমি আবার স্মুকারিং প্রসেস বা কুলিং প্রসেস আমি ইউজ করে সেই আগুনটাকে নেভাতে পারি। এই তিনটেই হচ্ছে প্রসেস, একটা হচ্ছে কুলিং প্রসেস, একটা স্মুকারিং, একটা হচ্ছে স্টারভেশন। এর মাধ্যমে আমরা কি করছি, হিটটাকে রিমুভ করছি, অক্সিজেনটাকে রিমুভ করতে পারছি আর ফুয়েলটাকে রিমুভ করতে পারছি। নেক্সট হচ্ছে টাইপ অফ ফায়ার। ফায়ার সাধারণত চার প্রকারের, এ, বি, সি, ডি। এ ফায়ার হচ্ছে সলিড ফায়ার। সলিড ফায়ার মানে কাপড়, কাঠ, কাগজ এই ধরনের থেকে যে আগুনগুলো লাগে সেটা হচ্ছে সলিড ফায়ার, এটা হচ্ছে ক্লাস এ ফায়ার বলি। নেক্সট হচ্ছে বি ফায়ার। বি ফায়ার মানে হচ্ছে লিকুইড ফায়ার, এটা পেট্রোল, ডিজেল, কেরোসিন এই জাতীয় আগুন যেগুলো লাগে সেটা হচ্ছে ক্লাস বি ফায়ারের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে সি ফায়ার। সি ফায়ার হচ্ছে গ্যাস ফায়ার, আমাদের প্রত্যেক ঘরে এলপিজি গ্যাস আছে, এটা হচ্ছে ক্লাস সি ক্যাটাগরি ফায়ারের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে ক্লাস ডি ফায়ার। ডি ফায়ার হচ্ছে মেটাল ফায়ার। মেটাল ফায়ার সাধারণত আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে দেখা যায়, যেখানে ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম এই জাতীয় থেকে যে আগুনটা লাগে সেটা হচ্ছে ক্লাস ডি ক্যাটাগরি ফায়ারের মধ্যে পড়ে। জেনারেলি আমাদের এখানে এ, বি, সি এই তিনটে ক্যাটাগরি ফায়ারই আমরা হয়ে থাকি আমাদের এইসব এরিয়ার মধ্যে, ক্লাস ডি ফায়ার।
এটা আমরা ক্লাস এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি তিনটে ক্যাটাগরি মধ্যে আমরা ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ফোন টাইপ, এটা আমরা ক্লাস বি ক্যাটাগরি আর সরি ক্লাস এ ক্যাটাগরি আর ক্লাস বি ক্যাটাগরির মধ্যে ইউজ করতে পারি, ক্লাস সি ক্যাটাগরিতে এটা ইউজ করবো না। এটা ফোম, ফোম মানে কিছু না, এর মধ্যে কি লাগে সিনথেটিক ডিটারজেন্ট লাগে, যেমন আমরা বালতির মধ্যে যদি সার দিয়ে রেখে দিই যেমন থাকে সেরকম টাইপের, এটা সিনথেটিক ডিটারজেন্ট কেমিক্যাল, এর মধ্যে মেকানিক্যাল ফোম এর মধ্যে থাকে। এটা কি হয় অ্যানা উৎপন্ন করে, মানে বাবলস তৈরি করে, ছোট ছোট টুকরো টুকরো বাবলস তৈরি করে। এই বাবলসটা স্যার কিভাবে তৈরি করে, এর যে নজেলটা আছে এই নজেলের যে হোলগুলো আছে এর মধ্যে ইয়ার ঢুকে গিয়ে এখান থেকে আমাদের বাবলস তৈরি করে। এটা কি হয় পেট্রোল ডিজেলের মধ্যে স্পেশালি, এটা যেহেতু পেট্রোল ডিজেলের মধ্যে যদি বাবলসগুলো সরিয়ে গেলে অক্সিজেনটা ওর মধ্যে ঢুকতে পারবে না এবং আগুনটা নিভে যাবে। এটা যখন আমরা ইউজ করবো ডাইরেক্ট কোনো পেট্রোল বা ডিজেলের মধ্যে ফোর্স করতে ইউজ করা যাবে না, এই কারণে যাবে না, পেট্রোল ডিজেল কি হবে ফোর্স ইউজ করলে ছিটকে যাবে, ছিটকে গেলে আগুনটা অন্য গায়ে লাগতে পারে বা আরো ছড়িয়ে যেতে পারে। এটা সবসময় একটা গার্ডওয়ালের মধ্যে ইউজ করতে হবে, আস্তে আস্তে ওইখানে ইউজ করার পরে ফোমটা আস্তে আস্তে ছড়িয়ে যাবে, মানে বাবলসগুলো ওর মধ্যে ছড়িয়ে যাবে, এইভাবে আগুনটাকে নেভাতে হবে। আর ক্লাস এ ক্যাটাগরি মধ্যেও আমরা ইউজ করতে পারি, এর জন্য গার্ডের কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা ইউজ করতে পারি। ক্লাস বি ক্যাটাগরি আর ক্লাস সি ক্যাটাগরির মধ্যে আমরা ইউজ করতে পারবো, মানে গ্যাস ফায়ারের মধ্যে ইউজ করতে পারবো, পেট্রোল ডিজেল লিকুইড ফায়ারের মধ্যে আমরা ইউজ করতে পারবো। এটা এটা চেনার উপায় হচ্ছে এর যে হর্ন টাইপের নজেল থাকে এবং এর কালার কোডিং হচ্ছে ব্ল্যাক, এর কালার কোডিং হচ্ছে ব্ল্যাক। যেটা ফার্স্ট বললো যে ফায়ার আমরা অ্যাসেম্বলি পয়েন্টে এই কারণের জন্য আসি যে আমার পরিবারের কেউ আটকে গেছে কিনা সেটা আমি হেড কাউন্টটা করার জন্য, এটা একটা ম্যান্ডেটেড। আমরা জানতে পারছি না যতক্ষণ অ্যাসেম্বলি পয়েন্টে আসছে কেউ যে তার পরিবারে আর কেউ আটকে আছে কিনা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ম্যাটার। সেকেন্ড হচ্ছে ফায়ার অ্যালার্ম যখনই আপনাদের ঘরে বেজেছে বা আপনারা শুনেছেন, আপনাদের একটাই কর্তব্য যে লিফটাকে অ্যাভয়েড করুন। এখন লিফট যেটু গ্রিল হচ্ছে আপনারা ইউজ করুন, বাট ফায়ারের সময় লিফটকে অ্যাভয়েড করা সব থেকে ভালো, কারণ ফায়ারটা কোন ফ্লোরে আছে বা কিভাবে এসছে সেটা যতক্ষণ উৎসটা জানা যাচ্ছে লিফটটা অ্যাভয়েড করা আছে। সেটা হচ্ছে এয়ার প্যাকিং ডোর, সেখানে আপনার ফায়ারটাকে আটকানোর জন্য ওখানে একটা বেশি আপনার যেটা হচ্ছে যে ওটা ডোরটা দেওয়া থাকে মেটাল ডোর, সেই মেটাল ডোরের মধ্যে ফায়ারটাকে প্রতিরোধ করার জন্য কমসে কম এক ঘন্টা থেকে তিন ঘন্টা অনুযায়ী টাইম থাকে অ্যাজ পার মেটেরিয়াল প্রোডাক্ট। নর্মাল ডোর যেখানে একটা আগুন লাগার চান্স মানে ধরার চান্সটা যদি 10 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিটের মধ্যে থাকে টাইম অফ মিট, তো সেটা ফায়ার মেটাল ডোর এক ঘন্টা থেকে তিন ঘন্টা আমাদের জীবনটাকে রেস্কিউ করা আমাদের প্রাথমিক কর্তব্য। স্যার যেটা বললেন এই টাইপ ফায়ারটা অলরেডি এটা ম্যান্ডেটরি, কিন্তু ভারতবর্ষে এখন লোকালিও আমি দেখছি যে এই টাইপটাকে নিয়ে কেউ চর্চা করে না। এইটা কিন্তু খুব ভাইটাল ইলেকট্রিক্যাল ফায়ার, এইটার জন্যই আজকে CO2টা মেন আমরা ইমপ্লিমেন্ট করেছি। CO2টা হচ্ছে এমন একটা প্রোডাক্ট, এটা হচ্ছে আগুনটাকে সেটা নেভাতে অনেক ফাস্ট কাজ করে, আরো বেশি ইলেকট্রিক্যাল ফায়ারের জন্য আজকে আপডেট হয়েছে। সেটা হচ্ছে একটা নিজেদের মধ্যে একটা কনফিউজ থাকে, তো এটার জন্য আমি একটা ছোট্ট ওয়ার্ড বলছি, এটাকে রেস বলছি, আর এ সি ই রেস, রেসের পুরো হচ্ছে ফার্স্ট আমাদের যেটা করতে হবে আর আর কোনো রেসপি করবো, কীভাবে রেসপি করবো যারা নর্মাল আছে আমি যদি শিখ থাকি ওর থেকে আমাদের ফায়ার স্টিয়ার ইউজ করবো, যেখানে আমাদের ফায়ার ডোর লাগানো আছে সেটা মিনিমাম 2 ঘন্টা আগুনটাকে প্রতিরোধ করবে এবং স্মোকটাকেও ওই স্টিয়ারের মধ্যে আসতে দেবে। সেই জন্য আমরা চেষ্টা করবো সবসময় আমাদের যেটা ফায়ার স্টিয়ার আছে বা ওটাই হচ্ছে দেখবেন এক্সিট বলে লেখাও আছে ওইটা দিয়ে এক্সিট করার জন্য স্টিয়ার দিয়ে কেউ লিপ করবে রেসপি করবে। নেক্সট এরপর হচ্ছে অ্যালার্ট বা অ্যালার্ম, ওর থেকে আমাকে অ্যালার্ট করতে হবে অ্যালার্মের মাধ্যমে। নেক্সট হচ্ছে কি সি, সি পর হচ্ছে কন্টেন অফ ফায়ার অ্যান্ড স্মোক, যেমন ধরুন আপনি আপনার ফ্লোরে প্রচুর আগুন হয়ে গেছে আপনি বেরোতে পারছেন, আপনি আপনার রুমের মধ্যে আটকে আছেন, তো সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে আগুনটাকে আর স্মোকটাকে আটকাতে হবে, আপনার রুমের সব দরজা জানলা বন্ধ করে এবং যে আপনার দরজার যে গ্যাপটা থাকে সেখানে ভিজে কাপড় বুঝে দিন যাতে আপনার রুমের মধ্যে যাতে না আসতে পারে।
এবং ওই যে এখানে ফায়ারটা হচ্ছে সেখানে আমরা ধরুন ফায়ার ফাইটিং করে আগুনটাকে নিবারণ করে আপনাকে তাহলে অনায়াসে রেস্কিউ করতে পারবো। যদি আপনার রুমের মধ্যে স্মোক ঢুকে যায় তো দেখা যাবে সেখানে আরো বড় আগুনের থেকেও স্মোকে আরো বেশি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সেন্সলেস হয়ে যাবে, এমনকি ডেথ হতে পারে। প্রথমে সকলকে রেস্কিউ করতে হবে। নেক্সট হচ্ছে অ্যালার্ট বা অ্যালার্ম, প্রত্যেককে অ্যালার্ট করতে হবে। সি হচ্ছে কন্টেন অফ ফায়ার অ্যান্ড স্মোক, ফায়ার অ্যান্ড স্মোকটাকে রুট করতে হবে। আর হচ্ছে ই ফর হচ্ছে এক্সটিংগুইশ বা ইভাকুয়েট, যদি আমি চালাতে জানি তাহলে আমি ওটা ফায়ারটাকে নেবার চেষ্টা করবো, এক্সটিংগুইশ করার চেষ্টা করবো, আর যদি না জানি আমি ওখান থেকে ইভাকুয়েট করবো, ওখান থেকে স্থান যদি আগুনটা লাগে আগুনটা ফ্লেমটা নিশ্চয়ই এতটা উঠবে, ফ্লেমে মারলে হবে না, সবসময় বেসটাকে কিক করতে হবে, বেসটাকে এম করতে হবে। নেক্সট এস হচ্ছে স্কিউজ করা, লিভারটাকে স্কিউজ করতে হবে। এটা হচ্ছে লিভার, লিভারটাকে স্কিউজ করতে হবে। এটা না ধরলে আপনার এটা যে প্রচন্ড ঠান্ডা বরফ, তো শুষ্ক আইস যেটাকে বলে, সেটা আপনার হাতটাকে অসার করে দিতে পারে। ওই রবার গ্রিপটা ধরাটা খুব একটা প্রয়োজনীয় জিনিস। বন্ধুরা, আশা করি আপনাদের নতুন কিছু শেখাতে পেরেছি। যদি কখনো প্রয়োজন হয় নিশ্চয়ই আপনারা আগুন নেভাতে পারবেন এবং মূল্যবান জীবন বাঁচাতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।